আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে দেখাবো আপনারা কিভাবে $5 বোনাস সহ একটি ভার্চুয়াল ভিসা কার্ড অথবা ফিজিক্যাল কার্ড নিতে পারবেন, যে কার্ডটা দিয়ে অনলাইনে সকল প্ল্যাটফর্মে আপনারা বুস্টিং অ্যান্ড পেমেন্ট করতে পারবেন বা শপিং করতে পারবেন, কেনাকাটা করতে পারবেন। ঠিক আছে, ফেসবুক, ইউটিউব, গুগল প্লে স্টোর, প্লে পয়েন্ট, সকল ওয়েবসাইটে সব জায়গায় সাপোর্ট করে এটা। তো সর্বপ্রথম আপনাদের হচ্ছে একটা লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক, এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে, তাহলে কিন্তু $5 বোনাস পাবেন। যারা হচ্ছে ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন আর যারা অ্যাপস থেকে অ্যাকাউন্ট করবেন তারা এই রেফার কোডটা ইউজ করবেন অ্যাকাউন্ট করার সময়, নতুন অ্যাকাউন্ট করার সময়, তাহলে কিন্তু $5 বোনাস পাবেন। কার্ড নেওয়ার সময় সর্বোচ্চ হেল্প ডিসকাউন্ট সাপোর্ট পাবেন, তাহলে কিন্তু এরকম একটি ভার্চুয়াল ভিসা কার্ড পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা অনলাইনে সকল কাজ করতে পারবেন। তো সর্বপ্রথম এই লিঙ্কটা কপি করে নিতে হবে আমাদেরকে। ঠিক আছে, সো আমরা লিঙ্কটা হচ্ছে ধরেন কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে, আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব। ওকে, সো ক্রোম ব্রাউজারে চলে আসার পর উপরে লিঙ্কটা আমরা পেস্ট করে দিলাম, যে লিঙ্কটা আমরা কপি করেছি। আমি যেভাবে ভিডিওতে অ্যাকাউন্ট দেখাচ্ছি করা, এইভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন। কোথাও বুঝতে সমস্যা হলে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করবেন, অবশ্যই হেল্প বা সাপোর্ট। দেখেন বন্ধুরা, সাইটটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু বলাই আছে নিউ রেজিস্টার করলেই 5 USD বোনাস দিবে। তো এখন নিচে চলে আসবেন, এখানে একটা মেল দিতে হবে আমাদেরকে। ওকে, আমরা একটা মেল দিয়ে নিচ্ছি। এখানে মেল দেওয়ার পর এখন হচ্ছে এখানে গেট করে ক্লিক করব। ঠিক আছে, ডান পাশে গেট করে ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে ক্যাপচা ফিল আপ করতে হবে, ক্যাপচা আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ক্যাপচা চলে আসছে, আমরা জাস্ট এটা ক্যাপচাটা ফিল আপ করবো। এই যে বাম পাশ থেকে ডান পাশে এটা টেনে ধরে মিলাই দিলে দেখতে পাচ্ছেন মিলে গেছে। ওকে, এখন আমাদের ইমেইলে 6 সংখ্যার OTP কোড যাবে। দেখেন বন্ধুরা, এটা কিন্তু আমাদের 6 সংখ্যার OTP কোড চলে আসছে মেইলে, জাস্ট এটা আমরা চেপে ধরে কপি করে নিয়েছি। এখন নিচে চলে আসলাম, এখানে যত ধরনের প্ল্যাটফর্মে আপনার এই সাপোর্ট করে এই কার্ডটা, ইউটিউব, টিকটক, আলিএক্সপ্রেস, ফেসবুক, টেলিগ্রাম, পাইপ্যাল, অ্যামাজন দেও আছে এখানে, আর অন্যান্য যে সকল প্ল্যাটফর্ম আছে সব জায়গায় কিন্তু এই কার্ডটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো 6 সংখ্যার OTP কোড কপি করে নিয়েছি, এখন এখানে পেস্ট করে দিব, তারপর হচ্ছে রেজিস্টারে ক্লিক করব। এখন হচ্ছে এখান থেকে রেজিস্টারে ক্লিক করতে হবে। ওকে, তো রেজিস্টারে একটা ক্লিক দিলাম, রেজিস্টারে ক্লিক দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আসবে। ঠিক আছে, তো এখন আপনারা এখান থেকে হচ্ছে গুগল প্লেতে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনাদেরকে প্লে স্টোরেতে নিয়ে যাবে। ঠিক আছে, তারপর এটা আপনারা হচ্ছে যাদের ইনস্টল করা নেই তারা হচ্ছে এখান থেকে ইনস্টল করে নেবেন। ওকে, সো আমরা এখান থেকে ইনস্টল করে নিলাম। তারপর নতুন অবস্থায় এখানে অপশন আসবে রেজিস্টার অর লগ ইন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। যারা হচ্ছে এখন এইমাত্র ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করা দেখালাম, ঠিক আছে, এখানে হচ্ছে আপনারা মেল দিতে হবে, যে মেলটাতে আমরা এইমাত্র অ্যাকাউন্ট করলাম। তারপর নিচের দিকে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। ওকে, সো নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আমাদের তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যারা ব্রাউজার অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট করবেন তারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন আমাদের, তারপর এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে মেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে রেফার কোড দিবেন। ঠিক আছে, রেফার কোড A7T41 এটা দিবেন, আর এখানে মেইল, পাসওয়ার্ড, এখানে রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট করলে হয়ে যাবে। যারা হচ্ছে অ্যাপস ডাউনলোড করে শুধু অ্যাকাউন্ট করবেন, নতুন অ্যাকাউন্ট, আর যারা হচ্ছে যে ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন তারা হচ্ছে এখানে যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করবেন ওই মেলটা দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, আমরা হচ্ছে ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করছি তাই মেলটা উপরে দিয়েছি, এখন নেক্সটে ক্লিক করতেছি। এখন এখানে হচ্ছে নতুন পাসওয়ার্ড দিলেও দিতে পারেন, আপনার ওই ফেসবুকের ওই জিমেইলের পাসওয়ার্ড দিলেও দিতে পারেন। ঠিক আছে, তো এখানে আমরা সব কিছু দিয়ে নিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর এখন হচ্ছে এখানে গেট করে ক্লিক করতে হবে। তো গেট কোডে ক্লিক করার পর এখন আমাদের এখানে আবার একটু ক্যাপচা আসবে, ওটা আমাদেরকে আবার মিলাইতে হবে। ওকে, সো বন্ধুরা, ক্যাপচা আসছে, আমরা বাম পাশ থেকে ডান পাশে এটা মাঝামাঝি মিলাই দিলাম, দেখতে পাচ্ছেন মিলে গেছে। এখন ইমেইলে আমাদের 6 সংখ্যার OTP কোড আবার যাবে, দেখতে পাচ্ছেন 6 সংখ্যার OTP কোড চলে আসছে, এটা আমরা চেপে ধরে কপি করে নিলাম, আবার অ্যাপসে চলে আসলাম, এখানে পেস্ট করে দিলাম, নিচে নেক্সটে ক্লিক করবো এখন। ঠিক আছে, নেক্সটে ক্লিক করলাম, অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিন্তু আমরা $5 বোনাস পেয়ে গেছি, আপনারাও পেয়ে যাবেন। ওকে, এখন হচ্ছে নিচে অ্যাকাউন্টে ক্লিক করবেন, এইখানে প্রোফাইল আইডি একটা স্ক্রিনশট দিবেন, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে, তারপর ভেরিফাইড করতে বললে তখন হচ্ছে আপনারা এখানে কার্ডে ক্লিক করে ভেরিফাইড করবেন। ঠিক আছে, ভার্চুয়াল কার্ড নেবেন নাকি ফিজিক্যাল কার্ড নেবেন, যেই কার্ডটা নেবেন সেটার উপর ক্লিক করে নিচে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করতে হবে। ঠিক আছে, অবশ্যই $10 ডিপোজিট করে নিতে হবে, আর এখান থেকে হচ্ছে ফোন নাম্বার ভেরিফাইড করবেন, 0 বাদে বাকি 10টা ফোন নাম্বার দিবেন, ওই নাম্বারে OTP কোড যাবে 6 সংখ্যা, OTP কোড কপি করে পেস্ট করে দিলে নাম্বার ভেরিফাইড হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার কাজ, বাকি কাজ হচ্ছে 3 নম্বর থেকে এখান থেকে ভোটার আইডি কার্ড, নিট কার্ড, পাসপোর্ট, স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স যেটা আছে ওইটা দিয়ে ভেরিফাইড করবেন, অবশ্যই ভ্যালিড হতে হবে, ডেট এক্সপায়ার কার্ড হলে হবে না। ঠিক আছে,
এগুলো ভেরিফাইড হয়ে গেলে ডিপোজিট করে তারপর আপনারা কার্ড অ্যাক্টিভ করবেন। আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে সর্বোচ্চ হেল্প সাপোর্ট ডিসকাউন্ট প্রোমো কোড অফার পেয়ে যাবেন। আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড না হলেও চিন্তা নেই, আমরা আপনাকে সাপোর্ট করবো, হেল্প করবো। মাস্ট বি আমাদের ভিডিও দেখে আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে। ডিসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে, ওই ভিডিও দেখে দেখে ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে নেবেন। ওকে, আর যারা ডিপোজিট করতে চান টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের বিকাশে পেমেন্ট করে আপনার হচ্ছে রিডট পে ডিপোজিট অ্যাড্রেস বা প্রোফাইল আইডি দিয়ে বা ফোন নম্বরটা দিলে আমরা হচ্ছে আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড করে দেবো। ঠিক আছে, আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।